সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? এই করোনা ক্রান্তিকালে আশা করি তোমরা সবাই ঘরে বসে নিজেরা পড়াশোনা করছো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে এই ক্রান্তিকালে তোমাদের লেখাপড়ার সুবিধার্থে যে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে, তারই ভিত্তিতে আজকে আমার এই ক্লাস। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং তোমাদের কোথায় কী সমস্যা থাকে আমাকে জানাবে। আমি সমীর মণ্ডল, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়। আমি আজ তোমাদের উচ্চতর গণিতের দ্বাদশ অধ্যায় করাবো। আমার ক্লাসে তোমরা সবাই মনোযোগ সহকারে দেখে এখনই আমি পাঠ শুরু করছি। তো আজকে আমাদের যে পাঠ শিরোনামটা দেখো তোমরা, ভেক্টর জ্যামিতি। আমরা পদার্থবিজ্ঞানে আগে থেকেই পড়েছি ভেক্টর আর স্কেলার সম্পর্কে। তো ভেক্টরটা কী? আমরা জানি যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয় সে সকল রাশিকে কী ভেক্টর রাশি বলে। অর্থাৎ আমাদের যে কোনো একটা রাশি প্রকাশের ক্ষেত্রে যদি আমরা দেখি, একটু খেয়াল করো, এরকম একটা তীর চিহ্ন দিয়ে থাকি। অর্থাৎ তীর চিহ্ন দিয়ে কী প্রকাশ করে? আমাদের মান প্রকাশ করতেছে তীর চিহ্নে। এটা আমাদের মান নির্দেশ করছে। তোমরা একটু দেখো, এটা আমাদের মান নির্দেশ করে এবং দিক নির্দেশ করছে। এটাকে যদি আমি বলি 5 মিটার, তোমরা একটু খেয়াল করো, 5 মিটার যদি বলি তাহলে একটা মান আছে। এবং এটাকে যদি আমি একটা নির্দিষ্ট দিক বলে দিই, পূর্ব দিক বা পশ্চিম দিক যদি আমরা বলি তাহলে একটা দিকও বলতে পারছি। তাহলে এখানে মান আছে, দিক আছে, দুটো মিলেই কী হলো? আমাদের ভেক্টর রাশি হলো। তাহলে এই ভেক্টর রাশি নিয়ে আমাদের আজকে আলোচনা। যেহেতু এর বিস্তারিত তোমরা পদার্থবিজ্ঞানে শিখেছো, তাই আজ আমরা এতটা আলোচনা না করে আমি এখনই সরাসরি তোমাদের গাণিতিক টার্মে চলে যাব। দেখো, আমরা ভেক্টর করার ক্ষেত্রে ভেক্টর কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এর ভিতরে আমাদের একটা ভেক্টর সবচেয়ে কমন যেটা আসবে সেটা হলো একক ভেক্টর। আমাদের একক ভেক্টরটা কাকে বলে আমরা সহজেই বুঝতে পারি। একক মানে এক। কোনো ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করি তবেই আমরা সেটা একক ভেক্টর পাব। মনে করলাম আমরা এখানে এ সমান সমান 5 মিটার পূর্ব দিক আছে। তোমরা একটু খেয়াল করো, 5 মিটার পূর্ব দিক আমরা একটা ভেক্টর চিহ্ন দেই। এই ভেক্টরের চিহ্ন কিন্তু আমরা এখানে আমি তীর চিহ্ন দিয়েছি, এখানে তীর চিহ্ন ছাড়া দিয়েছি, যে কোনোভাবে দিতে পারো তুমি। প্রয়োজনে এই ভেক্টরের নিচেও আমরা চিহ্ন দিতে পারতাম, বা এই ভেক্টরের যে কোনো একটা বাহুকে যদি মোটা করে লিখি সেটাও কিন্তু একটা ভেক্টর চিহ্ন। এভাবে আমরা বিভিন্ন চিহ্ন দিয়ে থাকি। তাহলে এই যে এ ভেক্টর সমান 5 মিটার পূর্ব দিক, আমরা যদি এর একক ভেক্টরটা নির্ণয় করতে বলা হয়, আমাদের যেটা এমসিকিউতে বলা হয় দেখো, তাহলে এর একক ভেক্টরটা আমরা কীভাবে নির্ণয় করব? এর একক ভেক্টর যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের কী করতে হবে? কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। তোমরা একটু দেখো, তাহলে এখানে ভেক্টর হলো 5, আমাদের এটা ছিল, এই ভেক্টরের মানই হবে 5। কারণ আমরা আগেই চিত্রকে দেখিয়ে দিয়েছি, যেটা তো আমরা যে চিত্র একে যেটা দেখিয়ে দিলাম সেখান থেকে তোমরা দেখে নিচ্ছ। তাহলে একে ভাগ করলে কত আসছে? 1 আসতেছে। তাহলে দেখো, এই যে 1 আসছে এটাই হলো আমাদের একক ভেক্টর। এছাড়া আছে শূন্য ভেক্টর, যদি কোনো ভেক্টরের মান শূন্য হয় তাকে শূন্য ভেক্টর বলে। এরকম তোমরা বাদবাকিটা একটু দেখে নিবে। আমরা সরাসরি চলে যাব ভেক্টর যোগ। ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি আমরা এখন সেইটা নিয়ে আলোচনা করব। তোমরা একটু সবাই খেয়াল করো, যেহেতু আমি দেখো একটু খেয়াল করো বলেই দিয়েছি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ত্রিভুজ, যেহেতু আমি ত্রিভুজ কথা বলে নিয়েছি তাহলে তোমরা অটোমেটিক বুঝতেই পারছ যে এখানে একটা ত্রিভুজ থাকবে। তাহলে দেখো, আমি একটা সে ত্রিভুজ আঁকলাম, যেহেতু এখানে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে তোমরা একটু যদি খেয়াল করো, দেখো যেহেতু আমরা ভেক্টর বলছি, ভেক্টরের সংজ্ঞায় কী বলছিলাম? মান থাকবে, দিক থাকবে। হ্যাঁ, মান ও দিক দুটোই থাকতে হবে। তাহলে দেখো, এই ভেক্টরকে আমি কোনো দিক চিহ্ন দিয়েছি, কোনো দিকের চিহ্ন নেই, তাহলে অবশ্যই এই ভেক্টরে আমাদের দিকের চিহ্ন থাকতে হবে। দেখো, ত্রিভুজ এঁকেছি আমরা, এর তীর চিহ্নের মাধ্যমে এর দিকটা সূচিত করে দিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ এই তীর চিহ্ন এখান থেকে শুরু হয়ে এ থেকে শুরু হয়ে বিতে যাচ্ছে, বি থেকে শুরু হয়ে সিতে গেছে, আবার এ থেকে শুরু করে সরাসরি সিতে এসেছে। এটা যদি দেখো, একটু খেয়াল করো, এখানে সরাসরি এ থেকে কিসে সরাসরি সিতে চলে আসছে,
আর এখানে এ থেকে বি, বি থেকে সি। তার মানে হলো আমি যদি গাণিতিক টার্ম দিই, দেখো এ থেকে সরাসরি সি, তাহলে আমি এসি, এসি সমান সমান এদের যে দুইজন দুটো পথ নিচে দেখো, এ থেকে বিতে যাচ্ছে আবার বি থেকে সি, অর্থাৎ কী হবে, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তো তোমরা একটু দেখো যে আমার স্টার্টিং পয়েন্টটা কোথায়, আমাদের যে স্টার্টিং পয়েন্ট এটা আগে দেখতে হবে। ভেক্টরের যোগ বিয়োগ যখনই করব তখন দেখতে হবে আমার তীর চিহ্নের স্টার্টিং পয়েন্ট কোথায়। একটু খেয়াল করো, এ থেকে শুরু করছে স্টার্টিং পয়েন্ট এবং এখান থেকে শেষ হয়েছে সি পয়েন্টে, তাহলে এ থেকে শুরু করে সরাসরি যেটা আসছে ওইটা সমান সমান বাদ বাকিগুলোর যোগফল। আমি আরেকটা চিত্র দেখাবো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। মনে করো আমি এখানে এই যে আরেকটা চিত্র দেখাচ্ছি, এটা থাক, এটা আমি একটু এই সাইডে লিখে রাখি। এসি সমান আমরা লিখেছিলাম এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এবার আমরা দেখো তীর চিহ্ন পরিবর্তন করে দেই। এবার দেখো তীর চিহ্ন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছি, তো তীর চিহ্ন যদি পরিবর্তন করে দিয়ে থাকি আমাদের দিক পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়েছে না? আচ্ছা তোমরা একটু ভেবে দেখো তো এবার কী হবে, নিজেরা একটু ভেবে মিলায় নাও, তারপর আবার দেখো। তাহলে এখানে আমরা কী বলছি, ভেক্টরের ক্ষেত্রে আমাদের স্টার্টিং পয়েন্ট কোথায় এবং এন্ডিং পয়েন্ট কোথায়, কোথায় শুরু করলো এবং কোথায় শেষ করলো। তাহলে যদি দেখি আমাদের বি বিন্দু থেকে দেখো শুরু করেছি, এই দিকে একটা ভেক্টর গেল, এই দিকে একটা ভেক্টর গেছে, দুটো ভেক্টর, এবং এই দিকে যে ভেক্টরটা গেল সে এখানে এসে শেষ করেছে আর এ সরাসরি এখানে শেষ করেছে। তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে সি বিন্দুতে যেতে যেটুক লাগলো সেটা হলো বিসি ভেক্টর সমান বাদ বাকি কী হবে বলো তো তোমরা, বি এ ভেক্টর প্লাস এসি ভেক্টর। তোমাদের কাছে বিষয়টা সহজ হয়ে গেলো? একটু খেয়াল করো, আমি আরেকটা চিত্র দেখাবো তোমাদের লাস্ট বোঝার জন্য, তোমাদের আমি আরেকটা চিত্র দেখিয়ে দিই। হ্যাঁ একই এবিসি, আমাদের এবিসিতে আমাদের এখানে এই থেকে শুরু করে এভাবে আমরা শেষ করে দিই। তাহলে একটু এখানে যদি খেয়াল করো, এখানে আমাদের স্টার্টিং পয়েন্টটা কোথায় শুরু হচ্ছে একটু দেখো তো, তোমরা নিজেরা মিলাইয়ে নিজেরা একটু চিন্তা করো, দেখো তো। হ্যাঁ আমাদের সি বিন্দুতে স্টার্টিং পয়েন্ট শুরু হয়েছে, তাই না? সি থেকে দেখো এই শুরু করছি, সি থেকে শুরু এখানে গেছে আবার এখান থেকে এই শেষ হয়েছে এ বিন্দুতে গিয়ে। তাহলে জিনিসটা কিন্তু সহজ হয়ে গেল, আমরা লিখতে পারবো সি এ ভেক্টর সমান সমান সি বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর। তোমরা আরেকটু খেয়াল করবে, আমি আগে লিখেছিলাম এখানে সিবি, এবার সরি বিসি, আর এখানে লিখেছি সিবি। তাহলে একটু দেখো এখানে নিশ্চিত একটা ব্যাপার আছে যে স্যার আমি কি সিবিকে বিসি লিখতে পারি না, তোমাদের একটা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ লিখতে পারো, সেই ক্ষেত্রে আমাদের চিহ্নের পরিবর্তন হবে, কেননা ভেক্টর তার বিপরীত গুণন মেনে চলে না। এটা তোমরা যেহেতু পদার্থবিজ্ঞানে পড়েছো, আমি এর জন্য আর ওদিকে কালক্ষেপণ করিনি, তোমরা জানো, কেননা আমি এখানে বলেছিলাম এটা দিক 5 মিটার পূর্ব দিক। এখন যদি তুমি এখান থেকে তীর চিহ্নটা ঘুরাই দাও তাহলে কি হয়, পূর্ব দিকের বিপরীত দিকে কি আছে, পশ্চিম দিক, তাহলে কি তোমার মুভমেন্টটা সম্পূর্ণ উল্টো। তাহলে এখানে আমার প্লাস সিবি আছে, সিবি ভেক্টর। তুমি যদি একে মাইনাস বিসি আকারে লিখতে চাও যে আমি ওকে উল্টে লিখবো, হ্যাঁ তুমি পারবে, তাহলে তোমাকে অবশ্যই সিবির পরিবর্তে বিসি যদি লিখতে চাও অবশ্যই তোমার এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে, কেননা ভেক্টরের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা সেটা আমাদের একটু খেয়াল করবে। তাহলে এই যে বিষয়গুলো, তোমরা একটু খেয়াল করো, ভেক্টরেরটা সি এ ভেক্টর ওটা ওভাবেই ডাকবো, আমি শুধু তোমাদের একটা পরিবর্তন করে দেখাইছি, প্রত্যেকটা না কিন্তু তোমরা, হ্যাঁ তোমাদের যদি প্রশ্ন থাকে আমি এখানে এটা তোমার প্রত্যেকটা পরিবর্তন করতে পারবো কিনা, হ্যাঁ প্রত্যেকটাই পারবো। দেখো তাহলে আমরা টোটালি যদি লিখতে চাই এসি ভেক্টর সমান মাইনাস বিসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর,
হ্যাঁ আমরা টোটালটা এবার দিক পরিবর্তন করে নিতে পারবো, অবশ্যই পারবো। যাই হোক তোমরা এটা বুঝতে পারছো তো, আজকে ক্লাসে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আমার নেক্সট ক্লাসে বাদ বাকি নিয়ে আলোচনা করা হবে।